thought about kids? I want to be a father. You won't be like your father, right? ভাই থামেন থামেন থামেন, বিয়া করছেন, স্বামী স্ত্রী হইছেন, ইন ফিউচার বাচ্চা কাচ্চা হইব, এই বাপ ওই বাপের মতো হইলো নাকি দাদার মতো হইলো, এটা নিয়ে মারামারি করার দরকার আছে? হলিউডের দিন শেষ না, আগের মতো আর কাঁদাইতে পারে না, হাসাইতে পারে, এটা করতে পারে না, ব্লা ব্লা ব্লা। ও ভাই, জিনিসটা কি বানাইছে দেখছেন একবার? বলিউডের মরণ দশারে মাটি চাপা দিয়া শাহরুখ খানের পাঠানের হাত ধইরা এমন স্বর্ণযুগ ফিরে নিয়ে আইছে। কিভাবে মানে? ছবির নাম শুনেন নাই? পাঠানের পরে রিসেন্টলি শাহরুখ খানের আরেকটা ব্লকবাস্টার ফিল্ম অনেক ইচ্ছা ছিল যাওয়ার নিয়ে একটা ভিডিও বানাই, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, এখন বানায় আল্লাহ সালার, জেইলার, ডাঙ্কি, টাইগার থ্রি, এরকমই একটার পর একটা ফুল অফ মাসালাদার ফিল্মের বাহাল লাগাই দিছে বলিউডের লোক। তারই আরেকটা জ্বলন্ত প্রমাণ সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত পুরো একটা ভায়োলেন্ট অ্যাকশন ফিল্ম, যেখানে দয়া মায়া করার জন্য বিন্দু পরিমাণ জায়গা ফাঁকা রাখে নাই। মুভির পরিচালককে হয়তো আপনি নাই চিনতে পারেন, কিন্তু তার মুভি আপনি অবশ্যই দেখছেন। একটু খুলে বলুন, সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই নামটা শুনেন নাই, কিন্তু কবির সিং এই নামটা তো অবশ্যই শুনবেন। এই লোকটা পুরো কবির সিং এর মধ্যে যতটা না ভায়োলেন্স আর ম্যাডনেস দেখানোর চেষ্টা করছে, তার থেকে 200% বেশি ভায়োলেন্স এই অ্যানিমালের মধ্যে রাখছে। টিজারের একেবারে শুরুতেই রাশমিকা মান্দানা আর রানবীর কাপুরের একটা ওয়াকিং শট থাকে, যেখানে তারা তাদের বেবির প্ল্যান করতেছে, উইচ ইজ ভেরি ভেরি নর্মাল কনভারসেশন আফটার ম্যারেজ লাইফ। বাট রাশমিকা মান্দানা এমন একটা কথা বলে যেটা শুনে রানবীর কাপুর সহ পুরো টিজার 360 ডিগ্রি উল্টে। ইউ ওয়ান্ট বি লাইক ইওর ফাদার, রাইট? ও ভাই, মুড ট্রানজেকশন কি জিনিস, আরেকবার দেখেন। মুড সুইং এর পরে ফ্ল্যাশ ব্যাক নিয়ে দেখা যায় রানবীর কাপুরের তার বাবা অনিল কাপুর টাস টাস করে চটকানা লাগায়, আর এমন ভাবে চটকানা খাওয়ার পর বলতেছে, মাই ফাদার ইজ দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। মাই গড, ক্লিক করার মতো কথা না? পুরো টিজারটা আমি এখন কয়েকটা বাক্যে ডিসক্রাইব করব। ঠিক আছে ঠিক আছে। টিজারটার মধ্যে দুই একটা কথা খুব ক্লিকেবল, এত জোরে দুইটা চটকানা খাওয়ার পর মাই ফাদার ইজ দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড, এবং বাপ ছেলেদের বলতেছে আমার জানা নেই কিভাবে সন্তানদেরকে ট্রেন করে, উত্তরে রানবীর কাপুর বলতেছে ইউ ট্রেন মি ওয়েল পাপা। লাইক সিরিয়াসলি, ছেলে সন্তানদেরকে তো বাবা মা কোনো কিছুর জন্য ট্রেন করে না, তাই না? জানি না বড় মালিক, না জানলে আর কি করে। টিজারের একেবারে শেষ দিকে ববি দেওয়াল সাইলেন্ট বিস্ট মুডে যে ক্রিস্পি একটা শট দিছে না, পেসা উসু। টিজারে আরো ছিল হলিউড লেভেলের কুল একটা শট, এবং ব্যাট সেট চিন্তা করতে গেলে জাস্ট একটা জিনিসই পাইছি, রানবীর কাপুরের ইয়ং বয়সের মেকআপটা খুব বেশি চোখে লাগতেছে। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। বাবার প্রতি ক্ষোভ রেখে এমন হার্ট ট্রান্সফরমেশন, নাকি বাবাকে ভালোবেসে বাবার শত্রুকে মারার জন্য এমন ট্রান্সফরমেশন, সেটার জন্য ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। ওভারঅল টিজারটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। 1K স্পেশাল ভিডিওটা কয়েকদিন পরে আনবো বলে ভাবতেছি, আপনারা জানেন আমি 2 মাস ভিডিও দেই না, তাই কিছুদিন ভিডিও ছেড়ে আগে চ্যানেলটা রানিং করে নেই, তারপর ইনশাআল্লাহ 1K স্পেশাল ভিডিওটা। এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো আশা করতেই পারি, আবার আমাদের কবে দেখা হবে না হবে তার থেকে ভালো না আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে গেলেন, আমি হয়তো আপনাকে নিজেই টেনে নিয়ে আসবো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির সাথে থাকবেন, অবশ্যই আমাকে টাইম দিবেন, এখন আমার যাইতে হবে। আসসালামু আলাইকুম। 2 মাস পর ব্যাক কইরা কি এডিট করছি নিজেও বুঝলাম না, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন।